কটক শহরে জোরদার ভাবে চলছে বক্স ড্রেন নির্মাণ কাজ। বক্স ড্রেন কার্যর সমীক্ষা করছেন কটক মহানগর নিগমর মেয়র ও কমিশনর। বক্সিবজার বার পথর নর্দমা পোল কার্য সরিবা বেড়ে বজ্রকবাটি পোল কার্য জানুয়ারী 15 সুদ্ধা সরিব বলে কেছেন উভয় মেয়র ও কমিশনর। কটক শহর মধ্যে মন্থর গতিরে চলিবা বক্স ড্রেন নির্মাণ কার্য বর্তমান জোর ধরিছি। চলিবা কার্যর অনুধান করিবা পরে কটক মহানগর নিগম মেয়র কমিশনর সহ স্থানীয় দুইটি ওয়ার্ডর কর্পোরেটর ওয়াটকো অধিকারী ও মহানগর নিগমর অন্য বরিষ্ঠ অধিকারী মানে পৌঁছিলে। কাম কেতে বাট যাইছি ও কিভাবে করা যাচ্ছে তাহলে নিয়ে সম্পৃক্ত ঠিকা সংস্থা ও অধিকারী সহ আলোচনা করে। পটাপল ঠার আরম্ভ করে ছত্রবজার পর্যন্ত চলিবা এই বক্স ড্রেন প্রকল্প মধ্যে রয়েছে বারপথর ও বজ্রকবাটি পোল। চলিত মাস 6 তারিখে বারপথরর পুরোনা পোল ভাঙ্গি যাওয়া পরে নূতন পোল নির্মাণ হয়ে সারিছি। আউ মাত্র 2-3 দিন অর্থাৎ ডিসেম্বর 31 তারিখ সুদ্ধা জনসাধারণ নিমন্তে খোলি দিয়াযিব বলি কইছন্তি সিএমসি কমিশনার নিখিল পবন কল্যাণ। দেড় বর্ষ ভিতরে মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী নবীন পট্টনায়ক 5টি অধ্যক্ষ শ্রী ভিকে পাণ্ডিয়ান মধ্য 15 দিন ভিজিট করা, মহানগর নিগম আকু সুপরভিজন করা, আমি দেড় বর্ষে বর্তমান 90% কাম সারি সারি আউ 10% কাম আছে। ফেব্রুয়ারি মাসকু যাবনি, জানুয়ারি শেষ সুদ্ধা প্রায় ওভরঅল কমপ্লিট হয়ে যাব। ফেব্রুয়ারি ফার্স্ট প্রথম সপ্তাহ বেড়ে মাননীয় মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক এটাকে উন্মোচন করবে। কটকর 100 বর্ষর ইতিহাস রচনা করবে মাননীয় মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক। রূপান্তরীকরণ দেশ দেখব, রূপান্তরীকরণ কটকর কম হয়েছে। আগে এত তৎপরতা নাইকোর্ট নির্দেশ রয়েছে মার্চ সুদ্ধা এক বক্স ট্রেন কোর্ট কচেরি কিছু সম্পর্ক কথা না। যেতে 9 বর্ষ ধরে বন্ধ লা, ক্যাবিনেট অনুমোদন করা 450 কোটি টাকা আমি দায়িত্ব হয়েছিল এটি সাংবাদিক সম্মিলন করে উপস্থাপন করা। দেড় বর্ষ 2 বর্ষ ধরে ছাড়া 9 বর্ষ 10 বর্ষ সব প্রোজেক্ট অধা কিছু হয়ে পড়া, যে টেন্ডর নিয়েছিল সে ছাড়ি পড়াইলে আকু আমি ত্বরান্বিত করছু দেড় বর্ষ ধরে। এটি হাইকোর্ট রায় সহ আর কিছু সম্পর্ক নাই, আমার কাম যুদ্ধকালীন ভিতরে চলছে। হাইকোর্ট না যে উদ্বেগ প্রকাশ করছেন ব্যবসায়ী আমি আহরি তৎপর হচ্ছু, হাইকোর্ট উদ্বেগ করছেন রাস্তাঘাট উপরে আমি তৎপর হচ্ছু, সে গোটে পার্ট। আম কাম যুদ্ধকালীন ভিতরে আমি পুরা আম কমিশনার প্রতি মুহূর্তে আমি বি মেয়র ভাবে আমার সব অধিকারী মানে আমি প্রতি মুহূর্তে সুপারভাইজন করছি এবং আপনি টিকে তৎপরতা প্রকাশ করছেন না। হাইকোর্টের নির্দেশ পরে তৎপরতার কিছু প্রশ্ন শিক্ষা নাই। ইয়ে কাম আমার দেড় বর্ষ ধরে এত বড় 100 বর্ষর প্রোজেক্ট, লোক পচা গন্ধা অবসর থিলে 3 কিলোমিটার রাস্তা আজ 4 লেন হচ্ছে, গোটে কটকের ছাতি চিরিকি বক্সিবজার পাখু আপনার ছত্রবজার পর্যন্ত 3 কিলোমিটার রাস্তা 4 লেন গমাড়িয়া পর্যন্ত হব এবং 2 লেন সমাজ অফিস পাখু বক্সিবজার এটা হচ্ছে। এটা দিনকর ব্যাপার না, আমি দেড় বর্ষ ভিতরে কাম কু পূর্ণাঙ্গ করিবা, ইতিহাস রচিব কটক রূপান্তরীকরণ মাননীয় মুখ্যমন্ত্রী। 11th কথা হচ্ছিলু সেই টাইমে হি আমি বজ্রকবাটি আর ইয়ে বক্সিবজার ট্রাফিক টিকে স্টপ করিকি কাম করিবাকু থিলা। আপনা ডিসেম্বর 31 আমি 31 কমে কহুতিলু কি এটা সবু সরিযিব। একর্ডিংলি আপনা আজি দেখিবে কি অ্যাকচুয়ালি বিফোর টাইম আমি স্ল্যাব তো পড়িছে, রাস্তা হয়েগলা উইথিন 2-3 ডেজ ট্যুরিং আর এসব ক্লিয়ার করে দেখি যেতেকি আমি ফিলিং করিবার আছে কমপ্লিট করি আমার ট্রাফিক ছাড়ি। সো এই লাস্ট 20 ডেজরে যে আমাকে লোক মানে পুরা এরিয়ারে হেল্প করছেন থ্যাংকস টু অল অফ দেম, বিকজ ট্রাফিক তো ইম্প্যাক্ট রহিলা, বিজনেস বি আমি ভেরি শিওর টিকে অসুবিধা হোথিব বিকজ ট্রাফিক না হলে বিজনেস বি মেজর মার্কেট আছে আমার। সো সমস্তকু ধন্যবাদ। আর 3-4 ডেজরে বাই 1st অফ জানুয়ারি আমি এই রাস্তা ছাড়ি দেব। স্যার এই রাস্তাটা কেবে সুদ্ধা কমপ্লিট হয়ে যাব? ডিসেম্বর 31 তো ডিসেম্বর 31 সরি যাব, 1 তারিখর আমি ট্রাফিক বজ্রকবাটি আর 15 দিন রহব। মেডিকেল রোড কনেক্ট হয়েছে, কারেক্ট কারেক্ট। সো আপনি দেখুছেন আমি কন্টিনিউসলি কাম করছু অ্যান্ড দিস ইজ লাস্ট লেগ, আপনি দেখুবে পুরো এন্ড টু এন্ড এবে কানেকশন হয়ে গেল। সো বজ্রকবাটি আমি 15 তারিখ সুদ্ধা কমপ্লিট করবার প্ল্যান আছে জান 15, আপনার ডিসেম্বর 11 তারিখ আমি সেইটা হি কুলু, এটা ডিসেম্বর 31 সুদ্ধা সরব অ্যান্ড জানুয়ারি 15 সুদ্ধা বজ্রকবাটি উই আর অন টাইম। সো কাইন্ডলি সমস্ত যেমতি আপনার মানে সমস্ত আমাকে সাহায্য করছেন আহরি 15 দিন সেপটে সাইড হেল্প করে দেলে আমি কমপ্লিট করবু, উই উইল আমি ট্রাফিক এই রাস্তা উপরে ছাড়ি।